এটার অর্থ নামাজ এটার অর্থ কি ছোট্ট করে লেখা আছে মাকতবায় রাসাব দিল্লির ছাপে এখন আসেন নবী সাল্লামের স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কয় রাখাত পড়তেন আম্মাদানা কি বলছেন মা কানিদি রাদান রমজান এবং রমজানের বাইরে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না এই এই না এই হাদিসটাকে তাহাজ্জুদের না এই হাদিসটাকে তারাবীর মোট মুহাদ্দিসদের মধ্যে উনে নব্বই মন্তব্য আছে পক্ষে বিপক্ষে আসে পঞ্চাশের বেশি মুহাদ্দিসদের কথা হলো এই নামাজটা তারাবিহের সালাত। বাকি আরো আটচল্লিশ সাতচল্লিশ জন মহাদ্দেশের মন্তব্য হল এই নামাজটা তাহাদ্দুতের সালাদ এটাকে তাহাদ্দুত না তারাবি এই এই বিতর্ক করতে গেলে মহাদ্দিনদের কৌল সামনে আনলে আলোচনা ব্যাপক লম্বা হবে কিন্তু এখান থেকে আপনি ক্লিয়ার না তাহলে আপনি তারাবি পড়েন কখন এসার নামাজের পরে ঠিক না ঠিক তাহলে এসার নামাজের পরে কে চালু করলেন ওমর থেকে তারাবির হাদিস আছে আটখানা কয়খানা একটা হাদিস আছে এগারো রাখাতের কয় রাখাতের আর বাকি সাতটা হাদিস আছে বিশ্রাখাতের তাহলে বিশ্বাকাতের বেশি না এক কাতের বেশি বিশ্বকাপের বেশি না আট রাখাতের বেশি এগারো কাপের হাদিস আছে একটি বিশ্বকাপের হাবিস আছে ষাটটি কোনটা বেশি বেশি গাছ গাছ একটা আছে আছে আর কলা কোনটা শক্তিশালী আচ্ছা যুক্তিতে তো না যুক্তি আমরা দেই না যুক্তি শয়তান দেয় আমরা দলিলে যাব এখন ভাইসবরা বলে আলে হাদিসরা যে দলিল দেয় ওটা তারাবির নামাজ না ওটা তাহাদুতের নামাজ আর আমি বলছি এই এলাকায় যদি কোনো হানাফি থাকে আমি তোমার বিশ্বকাপ খেয়ে না যায় বলি না বিদাত বলি না কিন্তু আমি যে আত্মা কাপের দলিল দেব তোমাদের বর্তমানের ভবিষ্যতের যদি কাউকে কবর থেকেও নিয়ে আসো যদি আব্দুর রশিদ গাঙ্গুহিও আসে যদি মাওলানা আশ্রফ আলী তারও আসে আমি যে হাদিসটা এখন দলিল দেব এটাকে অস্বীকার করার মতন কোনো মহাদ্দেশ মায়ের বেটি ব্যক্তির জন্ম হয়নি দুধ খেয়েছে সে হাদিসকে চাল দই প্রমাণ করতে পারে পৃথিবী পারবে না কোথায় আছে আমাদের মূল দলিল আসার পরে এটা ওমর থেকে প্রথম প্রশ্ন টাকা আপনারা কেয়ামত পর্যন্ত সময় দিলেও আবু হানিফা থেকে বিশ টাকাপের দলিল দেখাতে পারবেন না কেয়ামত পর্যন্ত পারবেন না আর দ্বিতীয় আমার কথা হলো মত্তা মালেক কোন খেতে নাম বলছি ওয়াজের যদি পুরোটা মনে না থাকে এটা মনে রাখবেন কোন কিতাবের নাম বলেছি লিখেছেন কে ইমাম সর্বপ্রথম হাদিসের কিতাব মালেকের কিতাব ইমাম সর্বপ্রথম হাদিস লিখেছেন ইমাম হাবিজ বড় বাপ তিনি রাসূলুল্লাহ সাহাবি ছিলেন বিখ্যাত বিখ্যাত একজন ইমাম ইমাম মালিক মহাত্তা মালেকের হাদিস এনেছেন একশত পনেরো নাম্বার পৃষ্ঠাতে মহাত্মা মালেকের কত পৃষ্ঠাতে হাদিস কি ওবাই ইবনে কাব এবং তামিম দারিকে ওমর নির্দেশ করলেন ওবাই ইবনে কাব ও তামিম মানে দারিয়া কোমালিল নাস আলা ইহদা আশার রাকআ লোকদেরকে নির্দেশ দাও তারা যেন মসজিদের মধ্যে তারাবিহের সালাত ১১ রাকাত পড়ে দলিল দিবেন কে আল্লাহর কসম করে বলি আকাশের নিচে জমিনের উপরে এই হাদিসের সনদকে এগারো জন মহাদ্দে শহী বলেছেন ইবরা হাজার আজ বলেছেন এই হাদিসের সনদটা বিষিত্ব ইয়া ইব্রাহাইন বলেছেন এই হাদিসের শনৎ বিষিত্ব ইমাম হিপ্রান বলেছেন এই হাদিসের শনত বিষিত্ত্ব আলমারি বলেছেন এই হাদিসের শরৎ বিষিত্ত কামালুদ্দিন বিন হমন বলেছেন অহ মুয়াফিকুন আয়শারত আল্লাহমান হা অসামান্য হা এই হাদিস মা মা আয়েশার আর করে সপ্যস্ত করে আল্লামাহী বলেছেন এই হাদিসের শনৎ বিষিত্ব সুন্নিদের আল্লামা

গোটা পৃথিবীর সব আলেম দিয়ে যদি আন্দোলন করেন আমার এই হাদিসকে আপনি দুর্বল বলতে পারবেন না শুধু ইমাম ইবনুল বার বলেছেন ওয়াহাম ভুল আছে ইবনুল বার আর এগারো জন মহাদেশ একদিকে একা একদিকে ভাই এগারো দলই ঐক্য জোর না এক দলই ঐক্য জোর ওসলে হাদিসের নিয়ম অনুযায়ী অধিকাংশ মহাদেশ যদি হাদিসটাকে সহি বলে তাহলে হাদিসটা কি হয় আক্তার মহাদেব যদি সহি বলে হাদিসটা কি হয় মত্তা মালিকের এই হাদিসটি তাহলে রাকাতের দলিল প্রথম হলো অমর থেকে নিজবোধ করা হাদিস ইয়াজিদ ইবন ইয়াসার থেকে যে বর্ণিত সাইব ইয়াজিদ থেকে রকা আ এই হাদিসটাকেও দর্শের বেশি মহাবের সহি কিন্তু তা নিয়ে অনেক কথা আছে ওলাম একর আমরা বলেন এই সাইবিব্ন বিবনু ইয়াজিদ থেকে শুনতে ভুল হয়েছে একবার বলেন একুশ রাকাত একবার বলেন তেইশ রাকাত সর্বশেষ কথা হলো তাবেই এবং তাবে তাবাই সূত্রে সনদের সহি বিশ্রাকাতের দুইটা দলিল আছে তাবে এই এবং তাবেতাবাহির সূত্রে সনদেশ এই বিশ্রাকাতের কয়টা দলিল আছে দুইটা দলিল আছে ইমাম মালেক সত্তিরিশ রাকত বিয়াল্লিশ রাকত ইবনে তাইমিয়া ইবনর কাইয়ুম সকল ব্যক্তি তারা তারাবিকে নির্দিষ্ট করেন না এই জন্য নফলের কোনো সীমা রাখা নাই এই জন্য কেউ যদি তারাবিহের সালাদ বিশ্রাকাত পরে তাকে বেদাতি বলে সাব্যস্ত করে ফতুয়া দেওয়া এটা এলমি দূরদর্শিতার অভাব কিংবা এই সব হাবিসকে জাল বলা একেবারেই লেখাপড়া গবেষণার অভাব আপনি পড়াশোনা করে গবেষণা করে শাস্ত্রের কিতাব পড়ে প্রত্যেকটা হাদিসের জারাপাবির করে তারাবি সংক্রান্ত হাদিস আছে আটান্নটি আটান্নটি হাবিস আট্রাকাত বিশ্রাকাত এমনকি আরও বিভিন্ন আছে তারপরে আপনি কথা বলেন দেখেন আমার কথা ঠিক হয় কিনা কথা ভাই বুঝতে পারছেন কিন্তু আমাদেরকে আট রাখাত পড়ার কারণে বাতিল বলা হয় আচ্ছা এবার আসেন তারাবিতের নবীজি তালোয়াত কেমন ছিল ফালে আতা আল আন হুসনি কিন্না আল্লাহ নবীর ধর্গতা এবং কের আদ যে এত সুন্দর ছিল আমি আয়শা বক্তব্য করে শেষ করতে পারবো না আর আপনাদের বিশ্বাকাতে তারাবি বলি আর আটরাকাতে তারাবি বলি আলহামদুলিল্লাহ আমাদের আটরাকাতে এই যে মাদ্রাসা আছে পাশে কয়েকটা মাদ্রাসা আছে এই এলাকাতে আমাদের মুজাফ্ফর ভাইয়ের মাদ্রাসা আছে এখানে ডাঙ্গিপাড়া মাদ্রাসা আছে আসাদুল্লাহ সাদুল্লাহ গালিব হাফিদাহ মাদ্রাসা আছে চমৎকার দেখবেন সেখানে তারাবি হয় লম্বা খেরাতের সাথে হয় তোমাকে তারাবিতে কোরআন খতম করতে হবে এই কথা বলছে কে তোমারই তুমি কি কোরআন খতম করতে বাধ্য নাকি কেরাতের কোয়ালিটি সৌন্দর্য করতে ভাবতো কোনটা এখন তেলোয়া দুই রকম আছে একটা হলো তারতিল আর একটা হলো হদর حضر بوزن الإسلام من ذلك الكتاب لا ريب فيه للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم من فقر والذين يؤمنون بما أنزل إليكم وما أنزل من قبل قبل آخرة يقينون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون إذا مقصت قرار كدر جائز كنت الله قسم قرآن تلوى بير كدر إيرقون تلوى حرام حنا في دنيا كنت شبتك حرام কারণ আল্লাহ বলছেন ওরা তিল কোরআন তার তিলা তোমরা কোরআনকে ধীরে ধীরে পড়ো বুখারি ছাপ আদার এক নাম্বার আদেশ মাল্লাম ইয়া গন্নাবিল কোরআন সালাইসা মিন্নি যে ব্যক্তি কোরআনকে সুর করে অর্থাৎ কোরআনকে গুন্না করে অর্থাৎ কোরআনকে তসবিদের সাথে অর্থাৎ কোরআনকে রূপ বা আতিল কোরআনই যে ব্যক্তি কোরআনকে তসবিদের সাথে পড়ে না মানে সহি করে পড়ে না মানে সুন্দর করে পড়ে না রবি থেমেছেন থামে না রবি টেনেছেন টানে না মধ্যে আর যে ঠিক নেই মধ্যে আসলে ঠিক নেই তারপরে আপনার কী বলে ইদগাম এজাহার ঠিক নেই আপনি যেই তারাবি পড়েছেন এটা আল্লাহর সাথে শয়তানি ছাড়া কিছুই না আপনি একটা শয়তান ঠিক না ও হাফেজ নাও শয়তান শয়তান এইভাবে নামাজ পড়তে পারে আর নবীজি যদি চাল নেন মায়েশা বলেছেন ফালা তাসা আন হুসনি ইন্না ওয়া হিন্না আমার নবীর কিরাত আমার নবীর সৌন্দর্য এত ছিল আমি আয়েশা তার সৌন্দর্য বলে শেষ করতে পারবো না আর মা আয়েশা এত সুন্দর তেলাওয়াত করতেন তিনি হেপস করতে জানতেন না একটা গোলাম ছিল তার জাকওয়ান ইয়া উম্মু হাওয়া আব্দুহা জাকওয়ানু মিনাল আল মুসহাফ জাকওয়ান ওই পাশ থেকে কোরআন ধরতো মা আয়েশা দেখে দেখে সেটা তেলাওয়াত করতেন কোরআনের ফজিলতের জন্য আর আপনি কি তেলাওয়াত করেন আপনার ওই মৌলভীদেরকে বলেন এভাবে কোরআন পড়া হালাল না হারাম আমি আবার বলছি হদর শুধুমাত্র কোরআন মুখস্থ করার জন্য কিন্তু তার তিল হলো কোরআনের তার তিল ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন না অথচ তারাবি আপনাদের দেশে ইয়া আল তা আল ছাড়া আর কিছুই বোঝা যায় না যায় ভাইসব ইনসাফ করে কথা বলেন বিশ্রাকাত পর আমি আপত্তি করিনি আমি দায়েজ বলেছি আপনি কাবার সমালোচনা করেন মক্কার সমালোচনা করেন মক্কার উদাহরণ দেন মক্কার তারাবি পড়ছেন মসজিদে আপনি মক্কা তারাবি 30 দিনই কত আসে আলহামদুলিল্লাহিক রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন কত সুন্দর ভেঙে ভেঙে থেমে থেমে তাস ঠিক রেখে রেখে পড়ছে আপনি তাহলে আপনি বলেন আমার কাছে যতটুকু ইলিম ছিল আমি অত বড় আলেম নই তবে এলেম এখন আর তলা এলেম শেখার চেষ্টা করছি যেন আরও চেষ্টা করতে পারি কথা বুঝতে পারছেন কিনা মনস্থির করেছি ওয়াজ মাহফিল শেষে চোদ্দ পনেরো ষোলো ঘন্টা করে পড়াশোনা করার কথাকে বুঝতে পারছেন কিনা আপনি যখন তাহকি কি আলোচনা করবেন অনেক গবেষণা করে কথা বলতে হবে তাই কটা বাজে ওরে বাবা শেষ করে দিতে হবে সোহান আল্লাহ বহু বহুতক্ষণ সময় ওয়াজ শুনলেন আপনারা আল্লাহ ধন্যবাদ আপনাদেরকে না আমল করতে হবে আমাদের দেশের কি জানেন হুসুর

শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলা Hanafi খতমে খাজেখানার বিরুদ্ধে বলা Hanafi আবু হানিফার মাসলাক তাবিজের বিরুদ্ধে ছিল ওয়া আনহা কারিহা তালিকা শাইء মিন আল কুরআন গাইর কুরআন কুরআন তাবিজ দিয়ে হোক তাবিজ ছাড়া হোক এটা তারা জায়েজ মনে করতে না ইবনে মাসউদ জায়েজ মনে করতেন না ইমাম তহাবি জায়েজ মনে করতেন না নুরুল দ্বীন ইরাকি জায়েজ মনে করতেন না মোল্লা আলী কারি জায়েজ মনে করতেন না ইমামে গাজালির জায়েজ মনে করতেন না তো তোমরা জায়েজ মনে করলে কে নামলই কললই কললই হাতি ঘোড়া গেল তল সাহলে কয় কত চল হবে আমি প্রকৃত হানাফি আপনারও প্রকৃত হানাফি হন দয়া করে আমাদের উপর যে কথাগুলো আছে সময় সংক্ষিপ্তের কারণে আমি আটটা পয়েন্ট নিয়ে এসেছিলাম যদি এগারোটা বক্তব্য দিয়েছে এগারোটা বক্তব্য দিলে লম্বা বক্তব্য করা যায় না আমি সম্মানিত সঞ্চালনকারীবাহীদেরকে বলবো সংক্ষিপ্ত কথা বলবেন এরপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং বৈঠকই দোয়া হবে শেষ হবে আজ এ পর্যন্তই শেষ করে দেবো একটা প্রশ্ন আসছে ভাই ভাই সব একটু ধৈর্য ধরেন সালাদ পরিত্যাগকারীদের বিষয়ে আমাকে কিছু বলতে বলে পাঁচ মিনিট এটা অপশনাল আলোচনার বাইরে সালাদ পরিত্যাগকারীদের বিধান হুকুম কি সর্বপ্রথম হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে একক তো নামাজ ছেড়ে দেওয়া নামাজ আদায় না করে মুসলমানদের কবরে কবর দেওয়া হারাম তার মৃত্যুতে ঈদ ঈদ বলা বা ঈদের আনন্দ করা এটা সলফে সালি মানহাস তার মৃত্যুতে মাইক দিয়ে তার এলান করা এমনিতেও এলান করা কোনো বেনামাজির নামাজ দিতে হ্যাঁ বেনামাজির জানাজারা বেনামাজিরা পড়াবে কারণ বেনামাজিও কাফের আর যার জানাজা পড়তে যাবে তারাও কাফের কাফের জানাজা কাফেররা পড়াবে ক্লিয়ার হুজুর দলিল কি আমি বলছি ইমাম হাম্বল তার কথা আমি সিরাজগঞ্জের খুকরি মাদ্রাসায় মাহফিল করতে গেলাম কমি মাদ্রাসা মারণ আবু দাউদ আমার দাওয়াতটা দিয়েছিলেন জানতেন না তখনও আমি যে প্রকৃত হানাফি উনি ভেজাল হানাফি তো ওই জন্য আমার দেখে পছন্দ করেন নাই তো আমি যখন এই আলোচনা করলাম যে বেনামাজি কাফের বলল খবর আছে আজকে আপনার আমি বলছি নীল আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে সতেরোটা দলিল আছে বেনামাজি কাফের আটটা দলিল সাহাবিদের থেকে চারটা দলিল নবী সালাম থেকে বাকি দলিল তাবি থেকে ওলাম একরামের ফতোয়া থেকে সতেরোটা দলিল আছে বেনামাজি কাফের আপনার কাছে যদি বেনামাজি মুসলমান এটার যদি একটা দলিল থাকে আল্লাহর কসম আমি আমি বেনামাজি হয়ে যাব আবার বলছি বেনামাজি মুসলমান আপনার কাছে যদি একটা দলিল থাকে যেমন নবীজি বলছেন মান তারক আসসালা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এখন আমাদের দেশের মৌলবি ਵੀ হুজুর অস্বীকার করলে কাফের হয় ভাই জিব্রাইল আলাইহিস ওহিকি কি তোমার উপর করছে না রাসূলের উপর করছে তো নবীজি যদি বলতেন সামান তারক মানে সামান এনকারাহা ফাকাদ কাফারা কেউ যদি নামাজ অস্বীকার করে সে কাফের হবে নবীজি বলছেন সামান তারকাহ কেউ যদি নামাজকে তরক করে সে কি হবে তাহলে আপনি ইনকার পাইলেন কোথায় দাড়ি নিয়ে ইনকার করলে সে মুসলমান থাকবে নফল নামাজ নিয়ে ইনকার সে মুসলমান থাকবে ইসলামের ছোট্ট একটা মুস্তাহাব মুস্তাহাবান নিয়ে ইনকার সে মুসলমান থাকবে ওমর রাজিয়াল পাইকারি ফতোয়া দিয়েছেন লাহদ্দিল ইসলাম লিমান তার কোসালা বাই হাকির পঁচিশশো সাতাশ আঠাশ উনতিরিশ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নেই আলী রাজিয়াল্লাহ তরুণ ফতোয়া দিয়েছেন মাল্লা মিউসল্লি ফাহুয়া কাফের এক অক্ত নামাজ ছাড়লে তোমরা তাকে ফরমালিন সারা টাপকা কাফের বলো আর কাফের তোর সন্তান হলো ফরমালিন সারা ওলাদা চান বলবো বাংলা কি টাটকা হারামজাদা জাদা ক্লিয়ার আর তিন নম্বর দলিল সব সাহাবিদের ফতোয়া আপনারা বলেন ইসমা মানি না কে বলছে আহলে হাবিস মানে আহলে হাদিস বলে তাদের কাছে মূল দলিল হলো দুটো কোরআন আর হাবিস কিন্তু দলিল চারটি হাদিস ইসমা আর কিয়াস ইসমা হবে হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে কিয়াস হবে হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হাদিস রেখে কিয়াসকে হাদিস রেখে ইজমাকে আমরা আগে আনি না ঠিক না সাহাবিগণের ফতোয়া কি শুনিয়ে দেই সাহাবিগরের ফতোয়া শুনবেন শোনানে তিরমিজি আবদুল্লা শাকিকের ফতোয়া তিনি বলেছেন আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পরিত্যাগ ছাড়া অন্য কোনো আমল সাল্লা কাফের মনে করতেন না বেশিরভাগ সাহাবিরা আকসার সাহাবিরা সাতজন সারা আর সবাই নামাজ পরিত্যাগকারীকে কাফের মনে করতেন ইমামে হাম্বলের মতো আলেম কাফের মনে করতেন আপনি ইমাম হাম্বল ইমাম হাম্বল কয় লক্ষ মুখস্ত করছেন আর যে যদুমিয়া কদমিয়া কলিম উদ্দিন সলিম উদ্দিন টিকটিকি মৌলবীর দল ঠিক আছে না এনা ইহাবি এনা ওয়াহাবি এ তো কুচবি নেই এই ব্যাটা যে বলছে ওই ব্যাটা কয়লা খাদিস মুখস্ত করছে বই পড়বেন একটা আল হেকম তারকুসালাম মতিউর রহমান মাদানী অনুবাদ করেছেন আরেকটা অনুবাদ আছে আকরামুজ্জামানের ওইটা চাইতে মতিউর রহমান মাদানী অনুবাদ ভালো আর আরবি তো চটি বই এটা আরবিতে ওসাইমিনীর বইটা অনেক সুন্দর কেনে নেবেন তাহলে হকম তর্কসালা পিডিএফ ফাইল নামিয়ে নেবেন সামেলা কামেলা আছে নামাজ পরিত্যাগকারীর বিধান ভাইসব আবু হানিফা প্রথমে একটু দরদ দেখাইছে বলছে আগে তারা জেলে বড় জেলে বইরা তার নামাজ শিখাও নামাজ না শিখাইলে এরপরে সেও কাফের হয়ে যাব সবই আমরা একই কথা বলছে এই জন্য আসেন বেনামাজি পড়ার আর কিছু কারণ হলো উমরি কাজার ফতোয়া এখানে অনেক মুরব্বী আছে সত্তর বছর নামাজ পড়তে পারে নাই ফতোয়া দিয়ে রাখছে উমরি কাজা ভাই লোক তো এই ফতোয়া শুনে নামাজি পড়বে না আর নবীজি কি বলছেন আর তাই ইমিল আজ বিকাম বালাহু অন্যায় থেকে কেউ যদি তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন সত্তর বছর পরের নাই এখানে এখন এই বক্তব্য শুনে পড়ার অনুরোধ লাগলো অনুমতি লাগলো আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইন আল্লাহ আসদাওয়াজা গরগীর মুসলিম শরীফে শরীফ সেনার হাদিস মুমিনের মৃত্যুর গর্বর আসা পর্যন্ত মুমিনের জন্য আল্লাহর তওবার দরজা খোলা থাকে আপনি এখন তওবা করেন আপনি মাপ পেয়ে যাবেন তাহলে হুজুর এই যে যে শুনছি এক অক্ত নামাজ কাজা করলে কয় লক্ষ বছরের গোনা হবে জানি এক অক্ত নামাজ কাজা করলে আশি হোক বা কত লক্ষ জানি দুই কুঠি ওয়স করেন না কেন দুই কুঠি আর ভাই দুই চিল্লা দিয়ে শিখছি এটা আমি দুই চিল্লায় যে আমি শিখছি দুই কুঠি এই ডিসেম্বর মাসে ত্রিশাল মাহফিল এক হুজুর আজ করতেছে একদন নামাজ যদি কাজা করা হয় তাহলে দুই কোটি অস্ত্র শিল বছর আশি আল নামে থাকতে হবে আমি লাল টুপি পরে গেছি মিষ্টি টুপি বসে আছি মরজি আঙ্গুল তুলেছি বজুর আমার নবী ক্ষয়বারের যুদ্ধে আরেকটা যুদ্ধে জাতুরি কবি জানে আমার নবী যুদ্ধের ব্যস্ততার কারণে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল এখন আপনার ফতোয়ায় আমার নবীর কয় রাখাত কত কতটুকু কুণা হবে কতদিন জাহান নামে ডাকতে হবে যদি আপনার কত সঠিক হয় আমার নবীর তাহলে জাহান নাম নিশ্চিত ভাই বুঝলেন না আমার নবী যে মানুষ তো তিনিও একদিন আসরের নামাজ ফোধ করলেন কাজা পড়লেন এখন তার পাইকুটিবু যদি আপনার ফতোয়া সঠিক হয় তাহলে রসুলের অবস্থা কোথায় তাহলে রসুলের অবস্থা কি এরকম হবে রসুল হবে সব জান্নাতিদের ইমাম তাহলে রসুলের ফতুয়া সঠিক হলে আপনার ফতোয়া ধুপেও টিকে না নাকের ডগা দিয়ে নে শুধু এই স্টেজ দিয়ে নে শুধু আপনার এই প্রবাহ রাজশাহী দিয়ে উড়ে এসে ভুল ফতুয়া চলে গেছে ঠিক না ঠিক সুতরাং আমি এই বিষয় নেই নেই নামাজ পরিত্যাগকারী বিধান সংক্রান্ত বিষয়ে দুই ঘন্টা বক্তব্য দিলে আপনারা বুঝতে পারতেন নামাজের আমাদের ভয়াবহতা আহলে নবীজির সানে বেয়াদবি করে না বিল্লাহ আপনারা তো ইমাম মানেন অমুককে তমুককে তমুককে ঠিক না আমরা কিন্তু ইমাম মানি একজন কে আমাদের ইমাম ইমামকে এর দলিল কি এর দলিল কোরআন সুরাবান ইসরা একাত্তর নম্বর আয়াত উনাম কিয়ামতের দিন প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকা হবে কি সহকারে ডাকা হবে এই আয়াতের তাফসির আমি মিথ্যা বলি না সত্য বলে রেকর্ড করেন চতুর্থ খণ্ড ইবনে কাসির দুইশো উনসত্তর নম্বর পেইজ ইবনে কাসির তাফসির করেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আহলে হাদিসের জন্য এটা বড় মর্যাদা তাদের ইমাম হল ইমাম নবী ওসাল আলী ওসাল্লাম تبر طيب إمام إمام حزينا إمام بخارينا إمام مسلمنا إمام أبو الوثنا كل إمامنا تبر طيب إمامه محمد رسول الله صلى الله عليه وسلم تا طيب إما تبر إمام أبن تبر إمام روا إمام أمار إمام أبو حنيفة الإمام আমার ইমাম মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সব জায়গার ইমাম সমগ্র উম্মতের ইমাম সমগ্র নবীদের ইমাম আনা সৈকদে বলতে আদম লাহু রসুল্লাহ বলেছেন আমি সাহাব বনি আদমের নেতা এতে আমার কোনো গর্ব নাই সুবান আল্লাহ কন তাহলে আমার আপনার ইমামের নাম কি অভিযোগ নাম্বার দুই আমরা আল্লাহর নবীকে মহাব্বাত করি না আবার বলে আমরা নাকি আল্লাহর নবীর সাফায়াতকে অস্বীকার করি কতটুকু লেখাপড়া করে কথা বলো আমরা তো আল্লাহর নবীর সাফায়াতে এ খুবরা স্বীকার করি আল্লাহর নবীকে সব থেকে বড় সাফায়তের দরজা আল্লাহ দান করবেন আল্লাহর অনুমতিক্রমে ক্রমে নবী সাল্লাহ সাল্লাম ইমামদেরকে নিয়ে সমগ্র নবীদেরকে নিয়ে নবীদের জামিনের জন্য মুক্তির জন্য মাকামে প্রশংসিত জায়গায় মাহমুদা আল্লাহর নবী করবেন আল্লাহর নবীকে আল্লাহ রিন মা মাকামে মাহমুদা দান করেছেন সব থেকে বড় সাফায়তের দরজা দান করেছেন আমার নবী সাল্লাম বলেন মান আতা আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের আনুগদ্য করেছে সে যেন আল্লাহর নবী আনুগত্য করে চলেছে কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে নবীর হাদিসের উপর আমল করে চলে আল্লাহর নবী বলছেন কয়লা জম্মাল উস্তা কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে নবীর হাদিসের অনুকরণ করে চলে এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি কেমতের দিন আমি আল্লাহর নবী ততটাই কাছাকাছি থাকবো তাহলে আপনি বলতেছেন আমরা নবীকে সম্মান করি না এখন আসেন নবীকে আপনারা অসম্মান করেন আপনারা নবীকে খাটো করে কথা বলেন আমার নবী নুরের তৈরি না মাটির তৈরি এখানে কিন্তু এলমি খেয়ানো চলবে না আমার নবী সরাসরি মাটির তৈরি না নবীজি সরাসরি কিসের তৈরি না সরাসরি মাটির তৈরি একজন ব্যক্তি না আদম আলাইহি ওয়াসাল্লাম লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম তুম্মাকুল্না লিলমালা একাত্স জুদুলি আদম ফাস জাদু ইল্লা ইবলিস আছে বললেন সকাল ফেরেস্তার আদম কেসেজদা কর ইবলিস বলল করব না আদম কেসেজদা ইবলিস যুক্তি প্রদর্শন করল ইবলিস বলল আনা খৈরুম্মিন আমি আদম থেকে শ্রেষ্ঠ আমাকে তুমি আগুন দানা তৈরি করেছো আর আদমকে তুমি মাটি দ্বারা তৈরি করেছ ইবলিশ যুক্তি প্রদর্শন করলো আগুন যায় উপরের দিকে মাটি যায় নিচের দিকে সুতরাং আমি উপর হয়ে নিচকে কেন সেজদা করব আল্লাহ বললেন আবাওয়াস্তাক কানা কাফিরিন তাওবা তৌবাক আল্লা তাকাব্বুরি করার জন্য অহংকার করার জন্য কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন এই জন্য আমাদের আকিদা হলো সালাফিদের আকিদা হলো আহলে হাদিসের আকিদা হলো একমাত্র আদম আলা সাল্লাম মাটির তৈরি কিন্তু আদম সন্তানের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেছেন সুলা আলা তিন তিন প্রত্যেকটা আদম সন্তানকে তৈরি করার সময় আমি আল্লাহ তার মধ্যে মাটির নির্দেশ রেখেছি আলমানি আবার মানুষের মধ্যে আল্লাহ বীর্য রেখেছেন আলাখাতান ব্যবহার করেছেন মদকাতান ব্যবহার করেছেন ইদম শব্দ ব্যবহার করেছেন মানুষের মধ্যে মাটি আছে মানুষের মধ্যে বাতাস আছে মানুষের মধ্যে আপনার নূর আছে মানুষের মধ্যে আপনার আলো আছে মানুষের মধ্যে ঝড় আছে জুড়ো বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী বলছেন আল ইনসান ও জামাল খালক মানুষ হলো একটা পৃথিবী আল ইনসান ও জামাল খালক মানুষ হলো একটা পৃথিবী এই পৃথিবীতে তা আছে একজন মানুষের শরীরে তা আছে এই পৃথিবীতে ঝড় আছে মানুষের শরীরে ঝড় আছে ঝড়ের গতি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আপনি যে হাসি দেন হাসির গতি হলো একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই জন্য হাসি দেওয়ার সাথে সাথে আপনি কি পড়েন কেন পড়েন পৃথিবীতে ঝড় আছে মানুষের মধ্যে কি ঝড় আছে এবার আমার বক্তব্য দেব না সুন্নিবের বড় কিতাব কাস্তলানির বড় কিতাব যে কিতাব থেকে আমার সুন্নি দলিল দেয় ওই কিতাবের মধ্যে হাবিজ আনা হয়েছে কিতাবের নাম হলো মহিবুল্লু দুনিয়া আপনাদের নিকট দইফ হাবিস হুজত আপনাদের নিকট দুর্বল হাবিস দলিল কারণ দুর্বল দলিল দিয়ে আপনারা কদম বসে করেছেন দুর্বল দলিল দিয়ে আপনারা আসসালাত ওয়াসসালামও জায়েজ করেছেন দুর্বল দলিল দিয়ে মরা মানুষের খাবার জায়েজ করেছেন দুর্বল দলিল দিয়ে মাদার সেদ্দার তাবিল করে ভুলত্ব করে মানুষকে বিপদগামী করেছেন সব জায়গায় যদি দুর্বল মানেন সব জায়গায় যদি জাল মানেন তাহলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মহিবুল দুনিয়ার মধ্যে আলোচনা করেছেন আল্লাহর নবী আবি বকর অমরকে উল্লেখ করে বলেছেন ইয়া আবি বকর ইয়া অমর অতুরাবাতিল্লাতি খলিকা মিনহা জান্নাতের সামান্য একটু মাটি সাদৃশ্য জিনিস আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার সময় আমার নাবির করে একটু মাটি দিয়েছিলেন এই জন্য আপনাদের কিতাবে দলিল রয়েছে আমার নবীর সৃষ্টির মধ্যে তাকে মাটির নির্দেশ থেকে তৈরি করা হয়েছে আবার এই হাদিসটি কোরআনের আয়াতের সমর্থক আল্লাহ তালা বলছেন কোল ইন্নামা আনা সারুন্ম নবী আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের মতোই মানুষ এই তোমাদের মতো মানুষ বলতে আমার আপনার মতন মানুষ না আল্লাহর নবীকে বাসার বলেছেন আল্লাহ তালা আর বাসার বলা হয় ঝুলুদ এবং বাসার বলা হয় চুলুদ এবং দম রক্তে মাংসের চমড়ার করার মানুষকে আরবিতে বাসার বলা হয় এই জন্য আল্লাহ তালা তার নবীর জবানিতে বলতে বলেছেন কল ইনামা আনা ইলাই নবী বলেছেন আমাকে আল্লাহ দিয়ে পরিচালনা করেন কিন্তু তোমাদের ওহি দেওয়া হয় না আল্লাহর নবীর সামনে দাঁড়ালে আকি মুসুফু হাকুম খান আহাদ মানকি বাকুমি মানকিবি কাদামা কবি কাদামে কি নামাজের কাতারা যখন দাঁড়াবা সামনে দাঁড়িয়ে আমি পিছনে দেখতে পাই ইন্নি অরা কম্মি অর ইদহরি তোমরা নামাজের কাতার গুলাকে সোজা করে দাঁড়াও কারণ আমি রসুল সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই কার কাতার বাঁকা আছে কার কাতার সোজা আছে বোখারির কিতাব সালাদ আটশো একুশ নম্বর হাদিস নবী সাল্লাহ সাল্লাম এখন আপনারা বলেন নবীজি কিসের তৈরি নুরের তৈরি নবীজি নূরের তৈরি কোন প্রমাণ দিতে পারবেন না কারণ আপনারা দলিল দেন কোন জায়গায় হুজুর আপনি বলেন নবীজি নূরের তৈরি প্রমাণ নাই এই যে বায় হাকিতে আছে চারশো বত্রিশ পৃষ্ঠায় দুই খন্ডে আমার কথা নয় সুন্নি জগতের মাথার থাস আল্লামা ইয়ারখান খান আল্লামা জাফর ফুরফুরাবি তিনি বলেছেন এই হাদিসটি হলো মৌদ মোহাদ্দিসগন মোল্লা আলী কারি নাম শুনেছেন কিনা যারা মাদবে হানাফি মোল্লা আলী কারি হলেন হানাফি মাদহাবের বিশাল বড় আলেম তিনি উল্লেখ করেছেন তার কিতাবে মেরকাতে এই হাদিসের ব্যাখ্যায় হাদা হাদিস এই হাদিসটা হলো জাল লা আসলাহু এই হাদিসের কোনো আস আসল নাই বা ফিলান ওয়ালমুন কারণ এই হাদিস হলো কারণ এটা ভণ্ড সুফিদের তৈরি করা এই জন্য ইমাম বায়হা কি। তালাইলুল্ল নবুতে হাদিস এনেছেন কিন্তু হাদিস কি নয় জাল তো জাল তো অনেক কথায় আছে জাল তো লালন ফকিরের কাছে আছে লালন ফকির বলছে যিনি রসুল তিনি খোদা খুদা ফেকানন তিনি সুদা আনা মুহাম্মদ বেলা মানে আনা আরবি বেলা আইন আনা আহমদ বেলা মিম আমি আরবি আইন সারা তাহলে আরবের আইন বাদ দিলে তিনি কি রপ আহমদের বাদ দিলে তিনি কি আহাত লালন তো জাল হাদিস বলেছে তা জাল হাবিস দিয়ে আমল করলে হবে জাল হাবিস দিয়েই তো সমগ্র ভণ্ডামির দ্বার উন্মুক্ত হয়েছে কারণ জাল হাবিসগুলো তৈরি করেছে ইবনি শয়তান এই জন্য আমি বলিনি জৈদ ইবনে আরকাম নামের একজন তাবে ইমাম বুখারি দাদা উস্তাদ তিনি বলেছেন মানে আমিলা খবরিবি দিন কার কথা যদি খবর পৌঁছে হাদিসটি জাল কিংবা একেবারে নিতান্তই দুর্বল এর পরেও যদি কেউ এই হাদিসের উপর আমল করে এই হাবিস দিয়ে দলিল দেয় এই হাবিসের উপর স্তেম্বাত করে আউমিন খবদামিন সায়াথীন সে টাটকা ইবলিশ শয়তানের খাদেম বাই এটা আমি বলি নাই জাইয়েদ ইবনে আরকাম তাবির ই বলেছেন আমি শয়তান বলিনি কে বলছেন জাইয়েদ ইবনে আর কম তাবির ই সাহাবিদের ছাত্র উসুলে হাবিসের বিদ অনেক জগৎ বিখ্যাত একজন হাব্বিস জাল হাদিস দিয়ে প্রচার করলে আর আপনি জাল হাবিজ দিচ্ছেন দ্বিতীয় দলিল সহি সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার আদমের শরীরে যখন রুহ দেওয়া হলো আদম চোখ মেলে দেখেন নূরান আলবানীয় হাদিসটিকে ও বলেছেন কে সহি বলেছেন এটা একটা প্রমাণ আলবানি সহি বললে আমরা অন্ধভাবে মানি কখনো নয় আলবানি বলেছেন মহিলাদের স্বর্ণ দেওয়া জায়েজ নাই আমরা আলবানির এই ফটো মানিনি আলবানি বলেছেন আমার আস ভাতের গলা জুলিয়েসের এই হাদিসকে তিনি সহি বলেছেন হাসান বলেছেন আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি আমরা জুবাইর আলী জাই থেকে এবং থেকে প্রমাণ দিয়েছি এই আছে মুদাল্লিস একজন দাবি আছেন তাছাড়া আলবানিকে তো আমরা অন্ধ অনুসরণ করে চলি না আমরা কেবলমাত্র মানি মোহাম্মদ ল ক্লিয়ার নান ক্লিয়ার তারপরও আমি বলছি উক্ত হাবিজের নবীজিকে নূরের তৈরি বলা হয় নাই নবীজি নূর নবীজি কি আমি সারাদিন যদি বলি নূর নবী নূর নবী নূর নবী আল্লাহর কসম একটা গুণাও হবে না কারণ কি আল্লাহর নবী বুখারির বর্ণনায় বলেছেন মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন তিরমিজি আবু দাউদ নাসাই তারগীব ওয়া তারহিবের ইমামে মুনজিরের বর্ণনায় তিনি বলেছেন ইন্না লিহিয়াতুন নূরুন তোমার দাড়িগুলা হলো নূর প্রশ্ন করেছেন নাকি দাড়ি হে আমার তুমি নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ সূর্যকে নূর বলেছেন কামারাম মুনিরা চাঁদকে নূর বলেছেন সিরাজাম মুনিরা কামারাম মুনিরা প্রশ্ন করেছেন সূর্য ও চন্দ্র তুমি নূরের তৈরি না মাটির তৈরি কোনদিন প্রশ্ন করেছেন চন্দ্র নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ সাবকে নূর বলছেন সূর্যকে নূর বলছেন দাড়িকে নূর বলেছেন আপনি ফজরে নামাজের অন্ধকারে যখন নামাজ পড়তে যান আমার নবী মোহাম্মদ রসোল্লাহ আমার ব্যাখ্যা নয় সহিবনে খোঁজাই মায় আদিত এসেছে আমার ব্যাখ্যা নয় মুসান্নাফি আবি বকর ইবনে সাইবার ভিতরে আদিত এসেছে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আহসানুল উদুয়াম সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া যায়িরুল্লাহ কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে আল্লাহ তাআলা বলেছেন তার ফজরের নামাজের যে অন্ধকার হয়ে যায় ক্বাল বাশিরুন নূর কিয়ামতের দিনে ফজরের নামাজ অন্ধকার তোমার জন্য নূর হয়ে যাবে আল্লাহ বলেন আবার প্রত্যেকটা নেক আমল আপনার জন্য নূর হয়ে যাবে এখন প্রশ্ন করেছেন নাকি নূর নিক আমল নূরে তৈনা মাটির তৈরি ফজরের নামাজ নূরে তৈনা মাটির তৈরি আর একটি সুন্দর উদাহরণ দেই আল্লাহ তাআলা তার কিতাবকে নূর বলেছেন কেনা জুড়ে বলেন আল্লাহ বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনান নূর ইলা যুলমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এমন একটা নূর তোমাদেরকে দান করে দিয়েছি যেই নূর মানে আল্লাহ তার কিতাবকে নূর বলেছেন এখন প্রশ্ন করেছেন কিনা কুরআন তুমি তৈরি না মাটির তৈরি কোরআনের বেলায় প্রশ্ন নাই দাড়ির বেলায় প্রশ্ন নাই চাঁদের বেলায় প্রশ্ন নাই সূর্যের বেলায় প্রশ্ন নাই লেখামলের বেলায় প্রশ্ন নাই ফসলের অন্ধকারের প্রশ্ন নাই সেখানে নূর বলে মেনে নিয়েছি কিন্তু আমার নবীর বেলায় কেন প্রশ্ন করো নূরের ধরি না মাটির তৈরি আর আমি বলি আমার নবী ইমানের নূর হেদায়তের নূর ইসলামের নূর সব ক্ষেত্রে তিনি নূর কারণ তার প্রত্যেকটা কথাই হলো নূর কথা কি ভাই বিরক্ত লাগতেছে শুনতে বন্ধ করে দেব আলোচনা আপনি প্রকৃত হানাফি হন নামাজের কিছু মাস আলার কারণ আল্লাহর কসম আপনার সাথে আমার কথা আছে কিন্তু আমি বলিনি আপনার বিদাতি করেছেন আমি বলিনি আপনার আমল বাতিল আমি বলিনি আপনি বিচ্যুত কিন্তু আকিদার ক্ষেত্রে কোন রকমের স্থান নেই কারণ আকিদার ক্ষেত্রে চারও ইমাম ঐক্যমত একমাত্র শিয়ারা সিয়ারা কারা ছাড়া তাহলে আমাদের প্রতি যে দাবি করা হয় যে আমরা নবীজিকে মুর্দা নবী বলি আমাদের কিছু কিছু গবেষক আলোচক ভাই এই রকম আলোচক আপনাদের আপনাদের মাধাভাবেও আছে আপনাদের মাধাভাবে দেওয়ান ব্যাকে পীর আছে আমাদের মধ্যে দেওয়ান ব্যাকে পীর নাই আপনাদের মাধা বসেন বসেন ভাই সাজান এই জালালি এগুলো আছে আমাদের কোন মাধাবের কোনো ব্যক্তি এইরকম ভণ্ডামি করেনি আপনাদের মাধাবে ভয় তাবিস ও জন্ডিসের বালা যারা দেয় তারা শয়তানের চালা তাবিস মুন্ডপির সব নিপত যাক আপনাদের মাধাবে এগুলো আছে আমাদের মাসলাকে এগুলো নেই আপনারা দোহাই দিয়ে বিভিন্ন রকমের জায়গায় দরগার মধ্যে মাজারের মধ্যে সিন্নি লাল সালো গান বাজনা ঢোল তবলা কয়া কাশি মাজারের ক্ষেত্র গরু ছাগল ভেড়া পাঠা ইত্যাদি উঠান আমাদের কোন একটি এলাকাতে এরকম নেই কারণ আমাদের আলেমরা শিরিক থেকে বিদাত থেকে হাজার বার মানুষকে সতর্ক করার জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় ঠিক কিনা বলেন কিন্তু আপনাদের প্রকৃত আবু হানিফার কিন্তু এটা নেই কোনো ফিখে কিতাবে এইসব নোংরামি নেই নোংরামিগুলো আপনাদের চুপ থাকার কারণে হয়েছে ঠিক না ঠিক আমাদের দুই চারজন বক্তা থাকতে পারে এরকম ইলম না থাকার কারণে গবেষণা না থাকার কারণে বলে ফেলতে পারে ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা কিন্তু একজন ব্যক্তির বক্তার যেমন ওই মাজার পূজারিদের দলিল দিয়ে আমরা যেমন হানাফি মাধাবকে খারাপ বলতে পারবো না কারণ হানাফি মাধবের প্রমাণ হলো কোরআন এবং সন্ন্যার রেখে যাওয়া বইগুলা কোনো যেমন একটা এলাকায় কোনো মুসলমান যদি নামাজ না পড়ে এটা কি ইসলামের ক্ষতি না ওই ব্যক্তির একার ক্ষতি ওই ব্যক্তির রাখার ক্ষতি এখন ওই ব্যক্তির জন্য ইসলামের বদনাম করা যাবে তত্তুপভাবে আমরা কোনো একজন মাধাবের ব্যক্তির কোনো বদামল দেখে আমরা সেই মাধাবের সমালোচনা করি না তত্রুপভাবে আপনাদের এই নীতি আমাদের বেলা অবলম্বন করা উচিত আপনাকে দেখতে হবে আমাদের মূল বড়ারে কি আছে আমাদের ওলামা একরান্না কি আছে আমাদের আলেমদের পূর্ব শ্রেণীর আলেমদের মূল কিতাবে দলিল আবিল্লাহ কী লেখা আছে তারপর কথা বলবেন আপনারা প্রায় সময় বলে থাকেন আমরা নবীজির সম্মান খাটো করে কথা বলি আমরা নাকি নবীজি কবরে মরে গেছেন পোষে গেছেন না আমাদের আকিদা হলো নবীজির দেহ কবরে কখনো পচবে না শহীদদের দেহ কবরে কখনো পচবে না আল্লাহ শহীদদের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করি এটা বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ হাল আল্লাহ ইনলা ইদা উদি আফি কবরিহি যখন কোনো মোমেন শহীদ কবরের মধ্যে ঢুকে যায় আন তার কবরকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয় লাইলাতাল বাদার পূর্ণিমার চাঁদের মতো তার কবর উজ্জ্বল করে দেওয়া হয় নবীজি কবরে যাওয়ার সাথে সাথেই তিনি দুই রাকাত নামাজ পড়েছেন আবার সেই নামাজে তিনি রাফাই দাইনও করছেন আমরা তো জীবিত থাকা অবস্থায় রফাইদানের দলিল রসুল থেকে নিয়েছি মৃত্যুর পরেও আল্লাহর নবী যে দুই রাকাত নামাজ পড়েছেন সেই মৃত্যুর পরে দুই রাকাত নামাজ তিনি রফাইদান করেছেন বাড়িতে যে বলেন সোহান আল্লাহ হুজুর পাইলেন কোথা থেকে আমার কথা নয় মোহাম্মদ ইসাখ ইবনে বহলুল একজন তাবে মহাদিস ছিলেন বুখারিতে তার হাবিস আছে মুসলিমে তার হাবিস আছে কুতুবুশ সেদ ছয়টা গন্ধে হাদিস আছে তিনি স্বপ্ন দেখেছেন এই হাদিসটি বাই এসেছে রসুল দুই রাকাত নামাজ পড়েছেন কিন্তু তাবরানির এক হাজার এগারো এসেছে নবী আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজে রুকুতে যাওয়ার আগে রফাইদান করেছেন রুকু থেকে উঠে তিনি রফাইদান করেছেন তাহলে আমরা কি এমন আমল করি মৃত্যুর পরেও দলিল আসে আমার নবী মৃত্যুর পরের নামাজেও রফাইদান করছেন আপনি কীভাবে এই হাবিসকে অস্বীকার করবেন আমার উদ্দেশ্য ওই জায়গায় না আমাদের উদ্দেশ্য হলো নবীজিকেও আমরাও হায়াতুন নবী বিশ্বাস করি কিন্তু কখন মৃত্যুর পরে যে বারজাকের জগৎ আছে সেইখানে মৃত্যুর পরে কি শুধু নবী একাই জীবিত না যারা মারা গেছে সবাই জীবিত কি ভাই নবীজি মৃত্যুর পরে কি নবীজি খালি একাই জীবিত শহীদরা খালি একাই জীবিত না আপনার দাদা যে মারা গেছে সে মিত না জীবিত হ্যাঁ মৃত তাহলে যে ফেরেস্তানার প্রশ্ন করবে আপনি মারা গেলে মার রাব্য ওটা মরা মানুষরাও যাত মানুষ রে মা দিন অক্তমার দিন কি মরা মানুষরাও যত মানুষরে মা নাবী অক্তমার নবিকে মরা মানুষরা যত মানুষরে কাকে প্রশ্ন করবেন প্রশ্ন করবে দেখাবে টাকার ব্যাপারে অশোক ওর ছাপ হয়ে যাওয়ার কথা আবি চারছে বেনা মজিকি করার কথা আবি চাচ্ছে ওটা মরা না জীবিত মানুষরে এখানে মাথা খুলে না কেন ঘিলুটা খুলুন পরিষ্কার করেন আকিদা হলো এই বারজাখের যে খবর ইল্লিনে নবীদের খবর এই আকাশের সাত আকাশের উপরে ইল্লিন আছে ইল্লিনের পাঁচটা চার স্তরের লোকরা থাকবে কয় স্তরের লোকেরা নাবিগিন সিদ্দিকিন সোহাদা সালহিন ও কারাফি ক নাবিদের খবর সিদ্দিকদের খবর শহীদদের খবর লোকদের জান্নাত থেকে পাঁচশো বছরের দূরত্ব থাকবে এবার প্রশ্ন করতে পারেন হুজুর আর যারা জাহান তারা কোথায় থাকবে আপনি যখন জাহান নামের আমল করবেন আপনি কাবিরা কোনায় গ্রেফতার হয়ে যাবেন তওবা যদি কবল না হয়ে যায় আপনার আপনার রুহুটাকে এই জমিনের নিচে আরেকটা জমিন তার নিচে আরেকটা জমিন সাতটা জমিনের নিচে রয়েছে সিদ্দিন কোরআনে আল্লাহ দুই আয়াত বলেছেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম আছে না নাই এখন সিদ্দিন হলো পাপিস্টেপের রুগু এখানে দুই প্রকার পাপিরা থাকবে এক হলো ইন্নাল্লাহ মিনান্নার ইয়াদ খুলুল জান্নাতা আপনি কিছু পাপ আজাব বুক করে আপনি আবার আল্লাহ আপনাকে মাফ করে দিলে আপনি আজাব বুক করে আবার জান্নাতের মধ্যে ঢুকে যাবেন সুহান আপনার বাবা মারা গেছেন যিনি দাদা মারা গেছেন হয় আকাশের উপর ইল্লিনে নয় কোথায় আছে সিদ্ধিনী আসে ইমাম হাজার হাজারি বলেছেন আখিবে হলো এই এই দুনিয়ার কবরে ওই সিদ্ধিনের খবরে সাপ সুবল মারবে কিন্তু দুনিয়ার কবরে তার প্রভাব পড়বে কারণ অনেক লোককে বাঘে খেয়ে ফেলেছে অনেক লোক সমুদ্রের পানিতে হারা গেছে অনেক লোক পুকুরে মাংস ছি খেয়ে ফেলেছে অনেক লোককে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে অনেক লোক পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে তাদের আল্লাহ দেহ নিয়ে কি করবেন এবার কোরআনে আল্লাহ বলেছেন ইদান দিন আল্লাহ সিংহায় ফুৎকার লাগাবার সাথে সাথে বৃষ্টির পানিতে শাক যেমন উৎপন্ন হয়ে যায় মানুষের দেহ আর আত্মাগুলো একত্রিত হয়ে কেমতের দিন দাঁড়িয়ে যাবেন মিনহা কয় এই দেখুন নহা নخرجكم تاره اخرى সূরাত আর 55 নম্বর আয়াত আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব আবার কিয়ামতের দিন তোমাদেরকে মাটি থেকে উঠাবো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ক্লিয়ার নান না ক্লিয়ার আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এইভাবে তোমরা শুনি কম দুই পক্ষের দলিল দিয়ে আমি কথা বলাতে অবশতো আমি যদি এখানে আমারটা জানতাম বলতাম আমি আপনারটাও জানি আমি শিয়াদের দলিলও জানি আমি যদি শিয়াদের বক্তব্য একজন লোক আমাকে রদ করতে পারবে না শিয়ারা বই লেখছে বুখারি শরীফের জন রাবি শিয়া ছিলেন এর মধ্যে খালেদ বিন মাখলাত ওগুলোর 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 জবাব রেডি করতেছে শিয়াদের সাথে মোনাজারা হবে কথা বুঝতে পারছেন কিনা তো একটা বিষয় হলো কি আপনাকে যাচাই বাছাই করে মানতে হবে সূক্ষ্ম বিভ্রান্তি কিন্তু অনেক বড় রেজাল্ট শুধু নবীজিকে যদি নূর বলে বিশ্বাস করেন আপত্তি নেই কিন্তু যখনই বলবেন খালকি নূর জাতি নূর আল্লাহর নুরে রসুল পয়দা তার নূরেতে জাহান পয়দা আপনি মুশরেক হয়ে গেলেন আপনার বউ অটো তালাক হয়ে গেল এই ফতোয়া আবার আমি দেই নেই দিচ্ছেন এনায়তুল্লাহ আব্বাসি কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক কথা বুঝতে পারছেন কিনা এই ফটো আবার আমি দিই না আমি নেই খাবো নাকি আব্বাসি দিয়েছেন এই ফতোয়া যারা এই আকিদা বলবে যে নবী নূরকে নূর বা জা বিশ্বাস করবে আব্বাসী বলছে সে মুসরেক তার বৌ অটোতালাক আর সে টাটকা জাহান নামী বাণীতে আব্বাসি কথা বুঝতে পারছেন কিনা আমি যদি তার কৌলটা একটু নকল করে আপনাকে শুনিয়ে দিলাম তাহলে নবীজিকে সম্মান করি আমাদের দাবি হলো এই নবীজি হায়াতুল নবী বলবো কিন্তু সেটা রুহের জগতে বার জগতে কোন জগতে আমাদের আকিদা হলো এই কবরের মধ্যে নবীজির লাশ কখনো পচবে না অ খত এটা আহলে সুন্ন কাল জামাতে রাখিদা এটা ওলামায় দেওবন্দে রাখি দা আহমেদ রাজা খান বিরুলবি সারা সাইয়েদ আহমেদ বিরুলবি ওই একইদা পছন্দ করতেন ফুরফুরাবির আবু বকর ফুরফুরাবি এ একইদা পছন্দ করতেন যে একইদা আমরা পছন্দ করি আব্দুল্লা জাহাঙ্গীরের শ্বশুরু এ একইদা পছন্দ করেন যে আলোচনা শেষ করে দেবো খতম করে দেবো না জি এটা তো লাস্ট এই মনে হয় রমজানের আগে আর মাহফিল্লা এর পরে প্রোগ্রাম আছে রমজানের ঈদের পরে তারপরে সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ কিছু দিনই প্রোগ্রাম আছে আমাদের কথা বুঝতে পারছেন কিনা তো আমি যেটা বলতে চাচ্ছি দেখুন আমি কিন্তু না জেনে কথা বলছি না আপনি জেনে বুঝে পড়ার চেষ্টা করুন এত মসজিদে আগুন দিলেন এত আমাদেরকে বকলেন ইহুদি খ্রিস্টানদের দালাল বললেন আপনাদের ঘর কি বন্ধ করতে পারছেন যেই যেই নুরুল ইসলাম অলিপুরি চিরটা জীবন চিরটা জীবন আহলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দশ থেকে বিশ বছর মাহফিলে হেলিকপ্টার দিয়ে উড়ে উড়েছে হাদিসকে এত গালি দিয়েছে এত বন্ধ করে দিয়েছে তার ছেলেই এখন আহলে হাদিস হয়ে গেছে কথা বোঝেন নাই দেখ এবার জন্য কিছু লোকদের মাথা খারাপ আল্লাহ তালা আমাদের বোঝাপ তো দান করুন আরেকটা দোষ কি আপনারা প্রায় সময় দিয়ে থাকেন যে আপনারা আল্লাহর আপনারা হলেন দেহবাদী আখিদায় বিশ্বাসী এখানে একটা আখিদা শিখিয়ে যায় আহলে হাদিসদেরও আল্লাহ আকার না নিরাকার জোরে বলেন আল্লাহ আকার না নিরাকার যারা নিরাকার বলেছেন তারা কাফের হয়ে যাবেন জেনে বুঝে বললে আর যারা আকার বলেছেন তারাও এই কথা না হবে কারণ কথা তো শুনেন না আল্লাহ আকার এই কথাও ভ্রম আল্লাহ নিরাকার এটা তো লালনের আকিদা কোন কার আকিদা লালন লালন গীতি খুলেন ডক্টর অ্যানায়ত করিম লালন সম্প্রদায় বাবুল তত্ত্ব চব্বিশ পৃষ্ঠায় কবিতা লেখা আছে নিরাকারের জ্যোতির মইঝে আকার সাকার হইল হই তবে জানতে পাই মানুষ গুরুর নিষ্ঠাজার লালনের রাখিদা আল্লাহ কি হ্যাঁ নিরাকার আমরা কোন মাধাব মানেন আপনারা কোন মাধাব মানেন এখানে আমি হানাফি আমি গর্বের সাথে বলি আমি কি এখানে আপনারা কোন মাধাব মানেন আবু হানিফার কিতাবের নাম কি ফিকুল আকবর সরল লেখছেন কে মোল্লা আলী কারি কত নম্বর পৃষ্ঠা চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আবু হানিফার আকিদাই আমার আকিদা আবু হানিফা বলছেন তোমরা আল্লাহর হাতকে আল্লাহর মতো বলো আল্লাহর আইনকে আল্লাহর আইনের মতো বলো ওয়াজ বলো তোমরা আল্লাহর কদমকে আল্লাহর কদম বলো কোন সৃষ্টির সাথে এর তুলনা করো না যারা সৃষ্টির সাথে তুলনা করবে তারা জিন্দিক আর তোমরা আল্লাহর হাতকে নিয়ামতের হাত বলো না কুদ্রুতি হাত বলো না আল্লাহর কী কী আপনাদের হুজুররা সুর দেওয়াজ করে না বুদ্রতি হাত তুলে তুলে তোমার জন্য তোমার করেছে না বোলা আলামিন তোমার ক্ষুদ্রতি হাতটা বের করে দাও আমি যখন হেঁটে আছি আল্লাহর ক্ষুদ্রতি পা দৌরে আসে আমি যখন দৌরে যাই আল্লার ক্ষুদ্রতি পা দিয়ে দৌড়ে আছেন একটু জুরুজুরে জোরে না উদ বিল্লাহ আপনাদের রাখি না উদ বিল্লাহ আল্লাহর হাতের ক্ষুদ্রত আছে আল্লাহর পায়ের ক্ষুদ্রত আছে যে ব্যক্তি সিফাত বুঝে না তাহলে তার জন্য আমি কি কথা বলবো মুদাফ বলবাইয়ের সামান্য জুমলা ফেলিয়ার কয়াদা বুঝে না তার কি কথা বলবো আমি আরে ভাই আল্লাহর হাত না থাকলে কুদ্রত থাকে কেন আপনাদের কিতাবের মধ্যে আছে আবার বলে আল্লাহর আকার আর আকার বলেন কি করে আপনি কোন দলিলের ভিত্তিতে আল্লাহর সুরত আছে সুরপের বাংলা সুরত আগ দিলে কল্পনা চলে আসে একটা কল্পনা দিয়ে দিলেন আঁক আপনার মধ্যে কল্পনা আসলো এটা মুজাস্সামের দিকে দিয়ে যায় আল্লাহর চোখ আল্লাহর মতন আল্লাহর পা আল্লাহর মতন আল্লাহ বলেন আল্লাহর মতন আর রহমান আল্লাহ আর সিস্তাওয়া তিনি আর উপর আছেন ইমাম মালেক বলেন আল্লাহর যতটুকু উপরে গেলে তার জন্য মানানসই অতটুকুই আছে আমাদের আখিদা হলো আল্লাহ উপরে আসেন কতটা উপরে এই চিন্তা করা হারাম এই চিন্তা করলে সে বেদাতি সে মূলহেদ হবে ধর্ম থেকে বের হয়ে যাবে আমাদের হলো আল্লাহর সুরত আছে আল্লাহর হাত স্বীকার করি আল্লাহর পা স্বীকার করি তবে একটা ব্যাখ্যা আছে আল্লাহর হাত স্বীকার করতে যে আল্লাহর পা স্বীকার করতে যে হাত দিয়ে ইশারা করে পা দিয়ে ইশারা করে এমন এমন করে পাবি এমন 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 করে দেখানো যাবে না ইমামেফ এই ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর হাত বলতে যে হাত দিয়ে ইশারা করবে তোমরা তার হাত কেটে ফেলো আল্লাহর পার কথা বলতে যে পা দিয়ে ইশারা করবে তোমরা তার পা কেটে ফেলো যে ব্যক্তি আল্লাহর উনু উধুন ইশারা করতে যে ইশারা করবে তোমরা তার উধুন কেটে ফেলো খুব সাবধান আমাদের বিশ্বাস হলো আল্লাহ কার মতন আমাং তুমি ইকাতে পরেন নাই কামাহু আবি আস্মা ইহি ওয়াসিফাৎ ইহি ও খাবেল তো জামি আহ আহা খা মিহি ওয়ার খা নিহি পরসেন কি না খালি পড়ছে না ন্যাক ডেকে ঘুমাইছেন কত বুঝে পড়েন মৃতু যিনি বুঝে পড়েন মৃতু তাহলে আমাদের রাকিদা হলো ইমামে আবু হানিফার আকিদা আহলে আহালে হেদিসে রাকিদা শুভান বলবেন না এইখানে তারা আবু আনিফার মান্তে নারাজ মাধাবন হ্যাঁ নাফি চা হে

ইমানের মাছ আলাপে আবু হানিফাকে মানতে হবে বাইর থেকে শিয়াদের কাছ থেকে সুফিদের কাছ থেকে ফন্ড আকিদা পেশ করা যাবে না যদি আপনি আকিদার ক্ষেত্রে আবু হানিফাকে মানেন হাত নিচে বাঁধা সত্ত্বেও রফাইদান না করা সত্ত্বেও আমিন আসতে বলা সত্ত্বেও তারা বি বিশ্বকাত সত্ত্বেও আপনি আমার ভাই আপনি আমারই দলের লোক আপনি আমারই অনুসারী একটু জুড়ে বলেন সুবার কথা ভাই বুঝেন নাই প্রকৃত হানাফি এলমি হানাফি হওয়ার চেষ্টা করেন আহলে হাবিজদের প্রতি চতুর্থ চতুর্থ বলে থাকে যে আহলে হাফিসের আলমগণ তারাবি আট রাখাত পরে আর হানাফিরা কয় রাখাত পরে এই বিষয়টা কেন বললাম সমসাময়িক সমসাময়িক ভাইসব আহলে হাদিসের দাবি কি, আপনারা তো মসজিদে খুব বুক ফুলিয়ে বলছেন আহলে হাবিসের দাবি কি, আমাদের দাবি হলো আমরা আট রাকাতকে মাস নুন মনে করি বিশ রাকাতকে জায়েজ মনে করি ছত্রিশ রাকাতকে জায়েজ মনে করি বিয়াল্লিশ রাকাতকে জায়েজ মনে করি কিন্তু আপনি যদি বলেন রসুলের রাকাত বা ওমরের রাকাত বিশ আপনার এই কথাকে নাজায়স মনে করি আপনার কথা বেদালিলিক বেপ্রামণিক প্রথম কথা হল নবী ওয়াসাল্লাম তারাবি কখন পড়ছেন আমার দলিল না সহিবুখারি বাবে মান কামা রামাদান মাকতোবায়ের আসা বিল্লির ছাপ যেটা নুস্কা খরাজ আল্লাহ ইলেতান আল্লাহ নবী রাতের বেলায় বের হলেন লাইল রাতের অর্ধক বা মধ্যকংশের দিকে তাহলে নবীজি এসার পরে পড়েন নাই নবীজি রাতের মধ্য অংশের দিকে বের হলেন তিনি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পরলেন অনেক লোক হল চতুর্থ দিন পরলেন না লোক ঠাই হচ্ছিল না তিনি মুসল্লিদের ফিরে দিকে ফিরে বক্তব্য দিলেন বলে আজকে যদি পড়িয়া লইতাম ওই নামাজটা তারাবির নফল নামাজটা তোমাদের জন্য কি হয়ে যেত ফরজ হয়ে যেত তাহলে নবীজি পড়ছেন মধ্যরাত্রিতে পরে তিনি পড়েননি ক্লিয়ার দুই নবীজি কত রাকাত তারাবি পড়ছেন হ্যাঁ ইনসবপণ্য কথা বলবো আমরা এসার নামাজের পর যদি আপনি তারাবি পড়েন এ দলিল আমি দিচ্ছি কার কাছ থেকে পড়েন আপনি যদি আপনি নবীজি তারাবির কথা বলতে যান সর্বোচ্চ তার তারাবি ছিল দশ আর তিন তেরো রাকাত সোম্মাসলি মাসনা মাসনা তিনি দুই 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 রাকাত করে তেরো দুই রাকাত ফজর নামাজ এই মোট পনেরো রাকাত এইটা ছিল নবী সাল্লা সর্বোচ্চ তারাবি তাহলে নবীজির সর্বোচ্চ তারাবি কত তেরো রাকাত কোন কিতাব এসেছে আবু দাউদে ইবনে আব্বাসের সূত্রে এসেছে ইমাম তিরমিজি রহিমাহ উক্ত হাদিসকে সহি বলেছেন ক্লিয়ার এখন সালাত তারাবি নাসির উদ্দিন আলমারি লিখেছেন কয় ঘন্টা পড়েছেন প্রথম দিন তিনি চার ঘন্টার মতো দ্বিতীয় দিন পাঁচ ঘন্টার মতো তৃতীয় দিন ছ ঘন্টার মতো পড়েছেন আপনি কতক্ষণ পড়েন হ্যাঁ আলমতার ইলাফি দিয়ে আস্ত রাখা শেষ করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই শয়তানি করতে বলছে কে আপনাকে এই শয়তানি পেয়েছেন কার কাছ থেকে আপনি আল্লামা নাসিরউদ্দিন আলবানী বই লেখাতে সালাত ও তারাবিহ স্পষ্ট করেছেন সর্বনিম্ন দুশো আয়াত পড়তে হবে এই ব্যাখ্যাও একটু পরে আসতেছি ব্যাখ্যা সামনে আছে অনেকগুলা যেহেতু এটা আমার লাস্ট টপিকস কিন্তু টপিক্স লম্বা শুনবেন আশা করি দ্বিতীয় তৃতীয় হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি আট রাকাতও আছে বেশি তিনি কয় রাকাত পড়ছেন এগারো পড়েছেন দলিল সহিহারি আরবি নুস্কা নুস্কা মানে পাণ্ডুলিপি আরবি নুস্কাতে বাপ আসে সলাত ইমাম মালিক এবং তার শেষ দিকের কিছু লোকেরা মক্কা মদিনাতে লাম্বাব করে বিরতি দিতেন মানে অনেকক্ষণ নামাজ পড়ে অনেক বিরতি দিতেন এই বিরতি থেকেই কিন্তু তারাবিহ শব্দটা চালু হয়েছে তারাবিহ নামকরণটা আল্লাহর নবী দেননি তারাবি নামকরণটা সর্বপ্রথম দিয়েছেন ইমাম বুখারি তারপর দিয়েছেন কে ইমামে মুসলিম যেহেতু লাম্বা বিরতি দিয়ে পড়তেন এর পরবর্তী প্রজন্ম থেকে এই নামাজটাকে তারা বিহের সালাদ বলে প্রচলিত আছে ক্লিয়ার নান ক্লিয়ার এখন মজার বিষয় হলো মা আয়েশাকে প্রশ্ন করা হলো বারোশো একাত্তর নাম্বার বাবে ফাদলে মান খামার আমাদান যেটা মিশরের সাপে আছে সলাত ও তারাবিহ মিশ্রি আরবি বুখারিতে সলাত তারাবি আছে লেবরনের ভৈরতের আরবি বুখারিতে সলাত তারাবি আছে কিন্তু ভারতের বুখারিতে এটা সলাত তারাবি নাই বাপ আছে ফাতলে মানকাম রমাদান রমজান মাসে দাঁড়িয়ে কি নামাজ পড়লে কি কিন্তু আপনি যদি দেও নুসকা আনেন ছোট্ট করে লেখা আছে ও আলা আন্নাল মোরাব অহব তারাবি। এই যে এই যে বা বলো তারাবি। এটার অর্থ হলো মানে বা বলো যে ফাতলে মানকা রাধা রমাদান এটার অর্থ হল তারাবিন নামাজ এটার অর্থ কি ছোট্ট করে লেখা আছে মাখতবা রাসাদ দিল্লির ছাপে এখন আসেন নবী আসলামের স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কয় রাকাত পড়তেন ইস আম্মাদান আয়সা কি বলছেন মা কানাফি আলা রমজান এবং রমজানের বাইরে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না এই এই না এই হাদিসটাকে তাহাদুতের না এই হাদিসটাকে তারাবির মোট মহাদিসদের মধ্যে কুনে নব্বই মন্তব্য আছে পক্ষে বিপক্ষে আসে পঞ্চাশের বেশি মহাদ্দেশদের কথা হলো এই নামাজটা তারাবিহের সালাত। বাকি আরও আটচল্লিশ সাতচল্লিশ জন মহাদ্দেশের মন্তব্য হলো এই নামাজটা তাহাদ্দুতের সালাদ এটাকে তাহাদ্দুত না তারাবি এই এই বিতর্ক করতে গেলে মহাদ্দিসদের কৌল সামনে আনলে আলোচনা ব্যাপক লম্বা হবে কিন্তু এখান থেকে আপনি ক্লিয়ার না তাহলে আপনি তারাবি পড়েন কখন এশার নামাজের পরে ঠিক না ঠিক তাহলে এশার নামাজের পরে কে চালু করলেন ওমর থেকে তারাবির হাবিস আছে আটখানা কয়খানা একটা হাবিস আছে এগারো রাখাতের কয় রাখাতের আর বাকি সাতটা হাবিস আছে বিশ রাকাতের তাহলে বিশ রাকাতের বেশি না এক রাকাতের বেশি রাকাতের বেশি না আটটা রাকাতের বেশি এগারো কাপের হাবিস আছে একটি রাকাতের হাবিস আছে ষাটটি কোনটা বেশি রাকাতের বেশি বাই তাল গাছ একটা আছে আর কলা গাছ বিশটা আছে কোনটা শক্তিশালী আচ্ছা যুক্তিতে যাব না যুক্তি আমরা দেই না যুক্তি শয়তান দেয় আমরা দলিলে যাব এখন ভাইসবরা বলে আলে হাদিসরা যে দলিল দেয় ওটা তারাবির নামাজ না ওটা তাহাদুতের নামাজ আর আমি বলছি এই এলাকায় যদি কোন হানাফি থাকে আমি তোমার বিশ্বকাপ খেয়ে না বলি না বিদাত বলি না কিন্তু আমি যে আত্মা কাপের দলিল দেব তোমাদের বর্তমানের ভবিষ্যতের যদি কাউকে কবর থেকেও নিয়ে আসো যদি আব্দুর রশিদ গাঙ্গুহিও আসে যদি মাওলানা আশ্রফ আলী তারবিও আসে আমি যে হাদিসটি এখন দলিল দেব এটাকে অস্বীকার করার মতন কোনো হাদ্দেশ কোনো মায়ের বেটি ব্যক্তির জন্ম হয়নি দুধ খেয়েছে সে হাদিসকে চাল দই প্রমাণ করতে পারে গোটা পৃথিবী চলে আসতে পারবে না কোথায় আছে আমাদের মূল দলিল আসার পরে যাত্রা টাকা করি এটা ওমর থেকে প্রথম প্রশ্ন হলো আপনারা কিয়ামত পর্যন্ত সময় দিলেও আবু হানিফা থেকে বিশ্বকাপের দলিল দেখাতে পারবেন না কিয়ামত পর্যন্ত পারবেন না আর দ্বিতীয় আমার কথা হলো মত্তা মালেক কোন খেতে নাম বলছি ওয়াজের যদি পুরোটা মনে না থাকে এটা মনে রাখবেন কোন কিতাবের নাম বলেছি মহাত্মা মালিক লিখেছেন কে ইমাম মালিক সর্বপ্রথম হাদিসের কিতাব ইমাম মালিকের কিতাব ইমাম মালিক সর্বপ্রথম হাদিস লিখেছেন ইমাম মালিক এর বরদা বা বড় বাপ তিনি রাসুল্লাহ সাহাবি ছিলেন বিখ্যাত বিখ্যাত একজন ইমাম ইমাম মালিক মহাত্মা মালিকের হাদিস এনেছেন একশত পনেরো নাম্বার পৃষ্ঠাতে মহাত্মা মালিকের কত পৃষ্ঠাতে হাদিস কি ওবাই ইবনে এবং তামিম দারিকে ওমর নির্দেশ করলেন ওবাই ইবনে কাব ও তামিম মানে দারিয়া কোমালিন নাস আলা ইহদা আশারাত রাকআ লোকদেরকে নির্দেশ দাও তারা যেন মসজিদের মধ্যে তারাবিহের সালাত ১১ রাকাত পরে দলিল দিছেন কে আল্লাহর কসম করে বলি আকাশের নিচে জমিনের উপরে এই হাদিসের সনদকে 11 জন মুহাদ্দিস সহি বলেছেন ইবনে হাজার আসকালানি বলেছেন এই হাদিসের সনদটা বিশুদ্ধ ইয়েহি ইবনে মাইন বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ ইমাম হিব্বান বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ আলবানি বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ কামালউদ্দিন বিন হামাম বলেছেন ওহুয়া মুআফিকুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া এই হাদিসটি মা আয়শার আট করে আল্লামা তাকী ওসমানী বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ সুন্নিদের আল্লামা

গোটা পৃথিবীর সব আলেমদের দিয়ে যদি আন্দোলন করেন আমার এই হাদিসকে আপনি দুর্বল বলতে পারবেন না শুধু ইমাম ইবনুল বার বলেছেন ওহাম ভুল আছে ইবনুল বার আর এগারো জন এক একদিকে একা একদিকে ভাই এগারো দলীয় ঐক্য জোট সত্য না এক দলীয় ঐক্য সত্য ওসলে হাদিসের নিয়ম অনুযায়ী অধিকাংশ মহাদ্দেব যদি হাদিসটাকে সহি বলে তাহলে হাদিসটা কি হয় আক্তার মহাদ্দেব যদি সহি বলে হাদিসটা কি হয় মত্তা মালিকের এই হাদিসটি তাহলে বিশ্বাকাতের দলিল প্রথম হলো অমর থেকে নিজবত করা হাদিস ইয়াজিদ ইবন ইয়াসার থেকে যে বর্ণিত সাইব ইবন ইয়াজিদ থেকে ইমা রকা ক এই হাদিসটাকেও দর্শের বেশি মহাদ্দেশ সহি বলছেন কিন্তু তা নিয়ে অনেক কথা আছে ওলামা এক আমরা বলেন এই সাইব ইবন ইয়াজিদ থেকে শুনতে ভুল হয়েছে একবার বলেন একুশ রাকাত একবার বলেন তেইশ রাকাত সর্বশেষ কথা হলো তাবে এই এবং তাবে তাবাই সূত্রে সনদ সহি বিশ্বাকাপের দুইটা দলিল আছে তাবে এবং তাবে তাবাইর সূত্রে সনদে সহি বিশ্বাকাপের কয়টা দলিল আছে দুইটা দলিল আছে ইমাম মালেক ছত্রিশ রাকাত বিয়াল্লিশ রাকাত ইবনে তাইমিয়া ইবনে কাইয়ুম সকল ব্যক্তি তারা তারাবিকে নির্দিষ্ট করেন নাই এই জন্য নফলের কোনো সীমা রাখা নাই এই জন্য কেউ যদি তারাবিহের সালাদ বিশ্রাকাত পরে তাকে বেদাতি বলে সাব্যস্ত করে ফতুয়া দেওয়া এটা দূরদর্শিতার অভাব কিংবা এই সব হাদিসকে জাল বলা একেবারেই লেখাপড়া গবেষণার অভাব আপনি পড়াশোনা করে গবেষণা করে পড়ে প্রত্যেকটা হাদিসের করে তারাবি সংক্রান্ত আট্রাকাত বিশ্রাকাত এমনকি আরো বিভিন্ন আছে তারপরে আপনি কথা বলেন দেখেন আমার কথা ঠিক হয় কিনা কথা ভাই বুঝতে পারছেন কিন্তু আমাদেরকে আট রাকাত পড়ার কারণে বাতিল বলা হয় আচ্ছা এবার আসেন তারাবিতে নবীজির তালোয়াত কেমন ছিল ফালে আতা আল ওয়া আল্লাহ নবীর ধর্কতা এবং কের আদ যে এত সুন্দর ছিল আমি আয়শা বক্তব্য করে শেষ করতে পারবো না আর আপনাদের বিশ্বকাপের তারাবি বলি আর আটরাকাতে তারাবি বলি আলহামদুলিল্লাহ আমাদের আটরাকাতে এই যে মাদ্রাসা আছে পাশে কয়েকটা মাদ্রাসা আছে এই এলাকাতে আমাদের মুজাফ্ফর ভাইয়ের মাদ্রাসা আছে এখানে ডাঙ্গিপাড়া মাদ্রাসা আছে আসাদুল্লাহ গালিব হাফিজার মাদ্রাসা আছে চমৎকার দেখবেন সেখানে তারাবি হয় লম্বা কেরাতের সাথে হয় তোমাকে তারাবিতে কোরআন খতম করতে হবে এই কথা বলছে কে তোমারই তুমি কি কোরআন খতম করতে বাধ্য নাকি কেরাতের কোয়ালিটি সৌন্দর্য করতে বাধ্য কোনটা এখন তেলোয়া দুই রকম আছে একটা হলো তারতিল আর একটা হলো হদর حضر بزن الف من ذلك الكتاب لا ريب بضل الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم من والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبلا خير يؤمنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون এটা قسط করার ক্ষেত্রে জায়েজ কিন্তু আল্লাহর কারণ আল্লাহ বলছেন ওরা তিল কোরআন তার তিলা তোমরা কোরআনকে ধীরে ধীরে পড়ো পোখারি আদার এক নাম্বার মিন্নি যে ব্যক্তি কোরআনকে সুর করে অর্থাৎ কোরআনকে কুন্না করে অর্থাৎ কোরআনকে তসবীদের সাথে অর্থাৎ কোরআনকে রূপা আিলিল কুরআনি যে ব্যক্তি কোরআনকে তসবীদের সাথে পড়ে না মানে সহি করে পড়ে না মানে সুন্দর করে পড়ে না লবি থেমেছেন থামে না লবি টেনেছেন টানে না মধ্যে আর্জি ঠিক নেই মধ্যে আসলে ঠিক নেই তারপরে আপনার কি বলে ইদগাম ইজহার ঠিক নেই আপনি যেই তারাবি পড়েছেন এটা আল্লাহর সাথে শয়তানি তারা কিছুই না আপনি একটা শয়তান শয়তান ঠিক না বেটি ও হাফিজ নাও শয়তান শয়তান এইভাবে নামাজ পড়তে পারে আর নবীজি যদি চাল নেন মায়েশা বলেছেন ফালাহাত আছে আল আন হোসনি হিন্না মা হিন্না আমার নবীর কেরান আমার নবীর সৌন্দর্য এত ছিল আমি আয়েশা তার সৌন্দর্য বলে শেষ করতে পারবো না আর মায়েশা এত সুন্দর তেল করতেন তিনি হেপস করতে জানতেন না একটা গুলাম ছিল তার জাখবান ইয়া ওয়াবু হা জাখবান ওমিনাল মুসাফ জাকুয়ান ওই পাশ থেকে কোরআন ধরতো মায়েশা দেখে দেখেছে রে করতেন কোরআনের ফজিলতের জন্য আর আপনি কি তেল করেন আপনার ওই মৌলবিদেরকে বলেন এভাবে কোরআন পড়া হালাল না হারাম আমি আবার বলছি হদর শুধুমাত্র কোরআন মুখস্থ করার জন্য কিন্তু তার তিল হলো কোরানের হক ঠিক রাখা এ তার তিল ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন না অথচ তারাবি আপনাদের দেশে ইয়া আলামুন তা আলামুন ছাড়া আর কিছুই বোঝা যায় না যায় ভাইসব ইনসাফ করে কথা বলেন বিশ্রাকাত পর আমি আপত্তি করি আমি দায়েজ বলেছি আপনি কাবার সমালোচনা করেন মক্কার সমালোচনা করেন মক্কার উদাহরণ দেন মক্কার তারাবি পড়ছেন মসজিদে আপনি মক্কার তারাবি তিরিশ দিনে কত আসতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া কত সুন্দর ভেঙে ভেঙে থেমে থেমে তাজবিদ ঠিক রেখে রেখে পড়ছে আপনি তাহলে আপনি বলেন আমার কাছে যতটুকু ইলিম ছিল আমি অত বড় আলেম নই তবে এলেম এখনও তলাবা এলেম শেখার চেষ্টা করছি যেন আরও চেষ্টা করতে পারি কথা বুঝতে পারছেন কিনা মনস্থির করেছি ওয়াজ মাহফিল শেষে চোদ্দ পনেরো ষোলো ঘন্টা করে পড়াশোনা করার কথাকে বুঝতে পারছেন কিনা আপনি যখন তাহকি আলোচনা করবেন অনেক গবেষণা করে কথা বলতে হবে তাই কটা বাজে ওরে বাবা শেষ করে দিতে হবে সোহান আল্লাহ বহু বহুতক্ষণ সময় ওয়াজ শুনলেন আপনারা আল্লাহ ধন্যবাদ আপনাদেরকে না আমল করতে হবে আমাদের দেশের কি জানেন হুসুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু কোনোদিন মসজিদের দিকে আসার খাবো না ওয়াজ শুনতে শুনতে আমরা অজ্ঞান হয়ে যাব কোনোদিন আমল করব না সুতরাং ওয়াজকে আমলে পরিণত করতে হবে ঠিক কিনা কোন যা শুনলাম তা আমল করেন আমি বাড়াবাড়ি করে ফতোয়া দেইনি আমি প্রকৃত আবু হানিফা আমি আবার বলছি আমি একজন হানাফি আমি আবার বলছি আমি একজন কি হানাফি বিশুদ্ধ হানাফি বিশুদ্ধ বিদগ্ধ হানাফি শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলা Hanafi, ক্বতবে খাযাখানার বিরুদ্ধে বলা Hanafi, আবু হানিফার মাসলাক তাবিজের বিরুদ্ধে ছিল ওয়া তালিকা, শাইইম মিনাল কুরআন কুরআন, কুরআন তাবিজ দিয়ে হোক, তাবিজ ছাড়া হোক, এটা তারা জায়েজ মনে করতে না ইবনে মাসুদ জায়েজ মনে করতেন না, ইমাম তহাবি জায়েজ মনে করতেন না, নুরুদ্দিন ইরাকি জায়েজ মনে করতেন না, মোল্লা আলী কারি জায়েজ মনে করতেন না, ইমামে গাজ্জালী জায়েজ মনে করতেন না। তো তোমরা জায়েজ মনে করলে কে নামল্লাই করল, করল হাতি ঘোরা গেল তলে কত চল হবে আমি প্রকৃত হানাফি আপনারও প্রকৃত হানাফি হন দয়া করে আমাদের উপর যে কথাগুলো আছে সময় সংক্ষিপ্তের কারণে আমি আটটা পয়েন্ট নিয়ে এসেছিলাম যদি এগারোটায় বক্তব্য দিয়েছে এগারোটা বক্তব্য দিলে লাম্বা বক্তব্য করা যায় না আমি সম্মানিত সঞ্চালনকারীদের ভাইদেরকে বলবো সংক্ষিপ্ত কথা বলবেন এরপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং বৈঠকই দোয়া হবে শেষ হবে আজ এই পর্যন্তই শেষ করে একটা প্রশ্ন আসছে ভাই ভাইসব একটু ধৈর্য ধরেন সালাদ পরিত্যাগকারীদের বিষয়ে আমাকে কিছু বলতে বলে পাঁচ মিনিট এটা অপশনাল আলোচনার বাইরে সালাদ পরিত্যাগকারীদের বা বিধান হুকুম কি সর্বপ্রথম হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে একক তো নামাজ ছেড়ে দেওয়া নামাজ আদায় না করে মুসলমানদের কবরে কবর দেওয়া হারাম তার মৃত্যুতে ঈদ ঈদ বলা বা ঈদের আনন্দ করা এটা সলফে সালি মানহাস তার মৃত্যুতে মাইক দিয়ে তার এলান করা এমনিতেও এলান করা কোনো বেনামাজির নামাজ দিতে হ্যাঁ বেনামাজির জানাজারা বেনামাজিরা পড়াবে কারণ বেনামাজিও কাফের আর যার জানাজা পড়তে যাবে তারাও কাফের কাফের জানাজা কাফেররা পড়াবে ক্লিয়ার হুজুর দলিল কি আমি বলছি ইমাম হাম্বল তার কথা আমি সিরাজগঞ্জের খুকনি মাদ্রাসায় করতে গেলাম আমি মাদ্রাসা মারণ আবু দাউদ আমার দাওয়াতটা দিয়েছিলেন জানতেন না তখনও আমি যে প্রকৃত হানাফি উনি ভেজাল হানাফি তো ওই জন্য আমার দেখে পছন্দ করেন নাই তো আমি যখন এই আলোচনা করলাম যে বেনামাজি কাফের বলল খবর আছে আজকে আপনার আমি বলছি নীল আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে সতেরোটা দলিল আছে বেনামাজি কাফের আটটা দলিল সাহাবিদের থেকে চারটা দলিল নবিসাম থেকে বাকি দলিল তাবি থেকে উলাম একরামের ফতোয়া থেকে সতেরোটা দলিল আছে বেনামাজি কাফের আপনার কাছে যদি বেনামাজি মুসলমান এটার যদি একটা দলিল থাকে আল্লাহর কসম আমি আমি বেনামাজি হয়ে যাব আবার বলছি বেনামাজি মুসলমান আপনার কাছে যদি একটা দলিল থাকে যেমন নবীজি বলছেন মান তারকা সালামুথাদান ফাঁকা দা কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এখন আমাদের দেশের মৌল বিবে হুজুর অস্বীকার করলে কাফের হয় ভাই জিব্রাইল আলাহাল্লাম ওহি কি তোমার উপর করছে না রাসুলের উপর করছে তো নবীজি যদি বলতেন ফামান তারক মানে কেউ যদি নামাজ অস্বীকার করে সে কাফের হবে নবীজি বলছেন ফামান তারক আহা কেউ যদি নামাজকে তরক করে সে কি হবে তাহলে আপনি ইনকার পাইলেন কোথায় দাঁড়িয়ে ইনকার করলে সে মুসলমান থাকবে

টাটকা হারাম জাদা ক্লিয়ার তিন নম্বর দলিল সব সাহাবিদের ফতোয়া আপনারা বলেন ইসমা মানি না কে বলছে আহলে হাদিসরা ইসমা কেয়াস মানে আহলে হাদিস বলে তাদের কাছে মূল দলিল হলো দুটো কোরআন আর হাবিস কিন্তু শরীয়দের দলিল হলো চারটি কোরআন হাদিস ইজমা আর কিয়াস ইসমা হবে হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে কিয়াস হবে হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হাদিস রেখে কিয়াসকে হাদিস রেখে ইজমাকে আমরা আগে আনি না ঠিক না সাহাবিগণের ফতোয়া কি শুনিয়ে দেই সাহাবিগণের ফতোয়া শুনবেন সুনানে তিরমিজি আবদুল্লাহ শাকিকের ফতোয়া তিনি বলেছেন লাউনা সৈয়ান মিনাল আহম আলী তার কুহু কুফরন গৈর সালাহ আল্লাহর নবীর সাহাবিরা নামাজ পরিত্যাগ সারা অন্য কোনো আমল সাল্লে পাবরে কাফের মনে করতেন না বেশিরভাগ সাহাবিরা আখসার সাহাবিরা সাতজন সারা আর সবাই নামাজ পরিত্যাগকারীকে ইমামে হাম্বলের মতো আলেম কাফের মনে করতেন আপনি ইমাম ইমাম হাম্বল হাম্বল করছেন আর যদুমিয়া কদুমিয়া কলিমুদ্দিন সলিম উদ্দিন টিকটিকি মৌলভী দল ঠিক আছে না এনা ইহা ভি এনা ওয়াহাবি ভি এ তো কুচবি নেই এই ব্যাটা যে বলছে ওই ব্যাটা কয়লা হাদিস মুখস্ত করছে বই পড়বে না একটা আলহক সালাহ মতিউর রহমান মাদানী অনুবাদ করেছেন আর একটা অনুবাদ আছে আকরাম ওইটার চাইতে মতিউর রহমানের মাদানী অনুবাদ ভালো আর আরবি তো চটি বই এটা আরবিতে উসাইমিনীর বইটা অনেক সুন্দর কেনে নেবেন আলহক সালাহ পিডিএফ ফাইল নামিয়ে নেবেন সামেলা কামেলায় আছে নামাজ পরিত্যাগকারীর বিধান ভাইসব আবু হানিফা প্রথমে একটু দরদ দেখাইছে বলছে আগে তারা জেলে বড় জেলে বইরা তার নামাজ শিখাও নামাজ না শিখাইলে এরপরে সেও কাফের হয়ে যাবে সব ইমামরা একই কথা বলছে এজন্য ভাইসাহ আসেন বেনামাজি বাড়ার কিছু কারণ হলো উমরি কাজার ফতোয়া এখানে অনেক মুরব্বী আছে সত্তর বছর নামাজ পড়তে পারে নাই ফতোয়া দিয়ে রাখছে উমরি কাজা ভাই লোক তো এই ফতোয়া শুনে নামাজই পড়বে না আর নবীজি কি বলছেন আর তাই ইদাম বিকাম আল্লাহাম বালাহু অন্যায় থেকে কেউ যদি তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন সত্তর বছর পরেন নাই এখানে এখন এই বক্তব্য শুনে পড়ার অনু অনুরোধ লাগলো অনুমতি লাগলো আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইন আল্লাহ আসদাল্লাখবালু চাচা মা গর্গীর মুসলিম শরীফ এসেনবস্তার হাদিস মুমিনের মৃত্যুর গর্বর আসা পর্যন্ত মুমিনের জন্য আল্লাহর তৌবার দরজা খোলা থাকে আপনি এখন তৌবা করেন আপনি মাফ পেয়ে যাবেন তাহলে হুজুর এই যে শুনছি এক অক্টো নামাজ কাজা করলে কয় লক্ষ বছরের গুনা হবে জানি এখন নামাজ কাজা করলে আশি হোক বা কত লক্ষ দুই কুটি ওস করেন না কেন দুই কুঠি আরে ভাই দুই চিল্লা দিয়ে শিখছি এটা আমি দুই চিল্লায় যে আমি শিখছি দুই কুঠি এই ডিসেম্বর মাসে ত্রিশাল মাহফিল এখন জোর করতেছে একদিন নামে যদি কাজ করা হয় তাহলে তুই কোটি অষ্ট আশি লক্ষ বছর আশি লক্ষ নামে দেখতে হবে আমি লাল টুপি পরে গেছি মিষ্টি টুপি বসে আছি মুরজি বেঙ্গল তুলেছি বছর আমার নবী যুদ্ধে আরেকটা যুদ্ধে জাতুরি কবি জানে আমার নবীর যুদ্ধের ব্যস্ততার কারণে আসরের নামাজ কাদা হয়ে গিয়েছিল এখন আপনার ফতোয়ায় আমার নবীর কয় কত কতটুকু হবে কতদিন জাহান নামে যদি আপনার কত সঠিক হয় আমার নবীর তাহলে জাহান নাম নিশ্চিত ভাই বুঝলেন না আমার নবী যে মানুষ তো তিনিও একদিন আসরের নামাজ ফোধ করলেন কাজা পড়লেন এখন তার হইব যদি আপনার ফতোয়া সঠিক হয় তাহলে রসুলের অবস্থা কোথায় তাহলে রসুলের অবস্থা কি এরকম হবে রসুল হবে সব জান্নাতিদের ইমাম তাহলে রসুলের ফতুয়া সঠিক হলে আপনার ফতোয়া ধুপে ও টিকে না নাকের ডগা দিয়ে নে শুধু এই স্টেজ দিয়ে নে শুধু আপনার এই প্রভা রাজশাহী দিয়ে উড়ে এসে ভুল ফতুয়া চলে গেছে ঠিক না ঠিক সুতরাং আমি এই বিষয় নেই নেই নামাজ পরিত্যাগকারী বিধান সংক্রান্ত বিষয়ে দুই ঘন্টা বক্তব্য দিলে আপনারা বুঝতে পারতেন নামাজের ভয়াবহতা আর আজ এই পর্যন্তই অনেক কথা বলে ফেলেছি সুবহানাক আল্লাহুম্মা ابي হামдика আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি